হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে দশটার দিকের ক্লাসে আরও একটা ফেলুদা সিরিজ মানে এপিসোড সেভেন আমি তোমাদেরকে করাবো যেখানে আমি তোমাদের বড়োইং ফিচার্স ইন্ডিয়ান কনস্টিটিউশনের যেটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট এখান থেকে তোমাদের বিভিন্ন পরীক্ষাতেই প্রশ্ন আসে তো এই জায়গাটাতে আমরা দেখার চেষ্টা করব যে কোন পরীক্ষায় কোন জিনিসটা সব থেকে বেশিবার এসেছে ঠিক আছে এর আগে ফেলুদা সিরিজ যারা যারা দেখো ছটা এপিসোড তোমাদের অলরেডি হয়ে গেছে এবং তোমাদের আই বাটনে লিঙ্ক আছে ঠিক আছে এখানে দেখো তোমরা দেখতে পাবে বা ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কও আছে তোমরা ওখান থেকে আগের সবকটা সিরিজ দেখতে পেয়ে যাবে মানে আগের সবকটা পার্ট আর কি এই সিরিজের আর এই ক্লাসটা তোমাদের দশটার সময় হয় রেগুলার হয় না এগুলো পড়তে অনেকটা টাইম লাগে সেই কারণে তোমাদের আমি উইকলি দুটো দেওয়ার চেষ্টা করি এরকম ফিরুদা সিরিজ এছাড়া সকাল ছটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আটটার সময় ম্যাথের ক্লাস নটার সময় ইংরাজি সাতটার সময় আবারও জি এবং রিজনিংটা তোমাদের আজকে হবে তোমাদের আজকে কিন্তু এখানে হবে চল কি আছে দেখা যাক আচ্ছা নতুন ফ্রি মক যেটা ডাউনলোড করো এছাড়া তোমরা জানো ডাব্লিউবি ফুড এস আই এর রিসেন্টলি কিন্তু তোমাদের নোটিফিকেশন বলেছে তেইশ তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে তার আগে তোমাদের সবকিছু জানিয়ে দেওয়া হবে সিলেবাস কি চেঞ্জ হবে না হবে যদি চেঞ্জ হয় আর কি আদারওয়াইজ তোমাদের ম্যাথা জি কে রয়েছে ডাব্লুবি ফুড এস তো তোমাদের অলরেডি ক্লাস কিন্তু চলছে নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো এছাড়া আমাদের তো রেগুলার ক্লাসের রুটিন তোমাদের দেখালামই তোমরা রেগুলার এই ক্লাসগুলো জয়েন করতে পারো কেমন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো যদি তোমাদের কোনো অসুবিধা হয় ক্লাসগুলোর নোটিফিকেশান তোমরা যারা যারা বলছো কমেন্টে যে নোটিফিকেশান পাচ্ছি না তারা টেলিগ্রাম চ্যানেলটা একটু গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট বলে বা দেখো ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে ওখানে গিয়েও তোমরা চেক করতে পারো তাহলে তোমরা ওখান থেকে নোটিফিকেশন পেয়ে যাবে যাতে তোমরা রেগুলার ক্লাসটা করতে পারো ঠিক আছে ফুড এসআইটা খুব ভালো করে একদম প্রথম থেকে স্টার্ট করো এটা আমি তোমাদের অনেকদিন আগে থেকেই বলেছিলাম যে বেরোবে ফাইনালি এটা অফিসিয়াল আপডেট চলে এসেছে বেরোবে যতগুলোই সিট হয় ফর্ম ফিল সবাই করো যতগুলোই ভ্যাকেন্সি থাক না কেন আর খুব ভালো করে প্রিপারেশন নাও ঠিক আছে চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নি দেখো এখানে কি বলেছে কোন দেশের অনুকরণে ভারতে একক নাগরিকত্ব প্রণীত হয়েছে একক নাগরিকত্ব প্রণীত হয়েছে মানে এক নাগরিকত্বের ব্যাপারটা এটা কোন দেশের সংবিধান অনুযায়ী হয়েছে তাই তো তো এটা তোমাদের যে গুলোতে এসেছে সেই গুলো এখানে নাম লেখা আছে তোমরা আমি আর বারবার বলবো না তোমরা ওটা দেখে নেবে তো এটা হয়েছে তোমার ব্রিটেনের সংবিধান থেকে ব্রিটেনের সংবিধান থেকে আমরা নিয়েছি একক নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপের ব্যাপারটা ঠিক আছে আর আগের দিন তোমাদের আমি কনস্টিটিউশনের পুরো সেলিয়ান যেটা হয় মানে যেগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা নিয়ে আগের দিনের ক্লাস দিয়েছি ওখানে যে ছোট ছোট টার্মগুলো তোমাদের গণতান্ত্রিক সাধারণতন্ত্র ব্যাপারগুলো জিনিসগুলো কি রয়েছে তারপর তোমার হচ্ছে ধর্ম নিরপেক্ষ বলতে কি বোঝানো হয় সার্বভৌম বলতে কি বোঝানো হয় এছাড়া তোমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কি বোঝানো হয় ছোট ছোট ভাবে খুব সুন্দর করে ডিটেলস ক্লাস তোমাদের ইউটিউবে করিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বলে প্লে আছে ওখানে সব ক্লাস পাবে কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানের প্রস্তাবনা যুক্ত হয়েছে প্রস্তাবনা যেটাকে আমরা বলি হরস্কোপ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রস্তাবনাতে কোন জিনিসগুলো আছে আগের দিন কি বলেছি তোমাদের যে আমরা কনস্টিটিউশনের যেটা অ্যাচিভ করতে চাই আমাদের দেশ যেটা অ্যাচিভ করতে চাই সেই জিনিসটা লেখা আছে কনস্টিটিউশনে যাতে আমরা ওই ধরনের একটা ওয়েলফেয়ার স্টেট হতে আমরা এই ধরনের জিনিস হতে চাই এই জিনিসগুলো আমাদের থাকতে থাকা উচিত সেই জিনিসটা তোমাদের প্রস্তাবনাতে লেখা আছে তো সেই প্রস্তাবনা প্রিয়মবেল এটা কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানে যুক্ত হয়েছে তো এটা আমাদের কোন দেশের অনুকরণে হয়ে যাবে আমেরিকার অনুকরণে ঠিক আছে নেক্সট হচ্ছে কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধানের অনুসারে হয়েছে মানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের ইউএসএসআর যেটা সোভিয়েত ইউনিয়ন ছিল পূর্বে এখন এটা ভেঙে ভুঙে রাশিয়া হয়ে গেছে ফাইনালি তো এই সোভিয়েত ইউনিয়ন থেকে এটা নেওয়া হয়েছিল এটাও তোমাদের দেখো ডাব্লিউ এই এইসব পরীক্ষাগুলোতে এসেছে তারপরে হচ্ছে ভারতের প্রজাতন্ত্র এই যে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আগের দিন তোমাদের প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র গণতন্ত্র এগুলো ডিফারেন্স কি কেন ভারতকে বলা হয় এই সব কিছু খুব সুন্দরভাবে ডিসকাস করেছি দেখে নেবে যারা যারা দেখি তো এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে ফ্রান্স রাইট দেখো নেক্সট ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ডিপিএসপি যেটাকে আমরা বলি সেই ডিপিএস কোথা থেকে নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে তোমার আয়ারল্যান্ডের সংবিধান থেকে তাই তো আগের দিন তোমাদের সাথে আলোচনা করেছি এটা তারপরে দেখো কি আছে রাজ্যসভার সদস্যদের নির্বাচন করা হয় কোন দেশের অনুকরণে এটা তোমাদের উত্তরটা করে দেওয়া হয়েছে অ্যানিমেশনের একটু প্রবলেম আছে অ্যাডজাস্ট করে দক্ষিণ আফ্রিকা এটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে রাজ্যসভার সদস্যদের নির্বাচন করা হয় দক্ষিণ আফ্রিকার অনুসরণে এবার দেখো এখানে কোন দেশের অনুকরণে যে যে জায়গাগুলো থেকে তোমাদের এসেছিল সেগুলো আমি বলছি আদারওয়াইজ এই ডিটেইলস ক্লাস তোমাদের পরে হবে ঠিক আছে এখানে কি হয়ে যাবে আমেরিকা চ্যাপ্টার ক্লাস আমরা ডিটেইলস জিনিসগুলো দেখব এখানে শুধু দেখো কোন কোন প্রশ্নগুলো এসেছিল কোন কোন ইয়ারে কোন কোন পরীক্ষা নিচের কোনটি থেকে ভারতের রাষ্ট্রকৃত্তক কমিশন প্রতিষ্ঠিত হয়েছে এটা তোমাদের ডাব্লিউ বিসিসে অনেকবার এসেছে ঠিক আছে বা এসএসসি সিজিএলে তোমরা এই প্রশ্নটা পাবে সিএচএস এ পাবে তো এক্ষেত্রে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ হয়ে যাবে তোমাদের একটা ক্লাস করিয়েছিলাম ভারতের ব্রিটিশ যখন আমাদের ছিল মানে ব্রিটিশদের যখন শাসন করতো তখন কি কি অ্যাক্ট হয়েছিল এগুলো নিয়ে তোমাদের আগের দিন আমি ডাব্লিউ বি ফুডে সাইজ জেনারেল স্টাডি ফাউন্ডেশনেও ক্লাস করিয়েছিলাম ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা থেকে ঠিক আছে তারপরে দেখো আইনের অনুশাসন আইনের অনুশাসন মানে রুল অফ ল এর ধারণাটা কোন দেশের অনুকরণে ভারতে গৃহীত হয়েছে তো এটা হয়েছে তোমার কোথা থেকে ব্রিটেন থেকে ক্লিয়ার নেক্সট আচ্ছা তোমাদের এখানে বলে দিই দেখো ডাব্লিউ ফুড এসআই রয়েছে বা ডাব্লিউ বিপি তেইশ টার্গেট ব্যাচ রয়েছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন এগুলো প্রত্যেকটাতেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস হচ্ছে তার সাথে সাথে এমসিকিউ ডিটেলস আগে আলোচনা করে দিয়ে তারপর ওই চ্যাপ্টার রিলেটেড যা যা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন হয় তার সাথে ওই প্রশ্নগুলো তোমাদের ওখানে প্র্যাকটিস এবং তার সাথে সাথে এক্সট্রা তোমরা মক টেস্টও আবার দিতে পারবে এবং তোমাদের একটা স্পেশাল টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যাতে করে এখানে আমরা যেটা তোমাদের জন্য করেছি দেখো যেটা ইউটিউবে সবসময় পসিবল হয় না বা আমরা আগেও চেষ্টা করেছিলাম টেলিগ্রামে তোমাদের ডাউট ক্লিয়ার করার বাট সেভাবে পসিবল হয়নি তো সেই কারণে এই নতুন অ্যাপ এবং নতুন অ্যাপে তোমরা একটা ধরো টপিক কোনো একটা টপিক কারোর প্রবলেম হচ্ছে বা ধরো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথ রিজনিং ইংলিশ এগুলোর ক্ষেত্রে হয় যে এই টপিকটা তোমরা পার্টিকুলার টপিকটা বুঝতে পারছো না তো সেক্ষেত্রে ওই ডাউটের যে জায়গাটাতে সেটাতে তোমরা যদি বলো এক্সট্রা করে তোমাদের ওই ক্লাসটা হবে মানে এরকম নয় যে তোমরা এখানে জয়েন করলে ওই বলেছি তিনশোটা ক্লাস মানে তিনশোটা ক্লাসই হবে ঠিক আছে আমরা কিন্তু এরকম আমি অন্তত এরকম তোমাদের সাথে করব না যাতে তোমাদের একটা জায়গাতে তোমরা যখন অ্যাডমিশন নিচ্ছ ঠিক আছে তোমরা যত এখানে যেটা যেটা রয়েছে খুবই দিয়ে তোমরা অ্যাডমিশন নিচ্ছ তোমরা যতটা দিচ্ছ তার ডবল আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি শুধু আমি নয় পুরো নলেজ অ্যাকাউন্ট তোমাদের জন্য এটা চেষ্টা করছে সেই জন্য খুব অ্যাফোর্ডেবল প্রাইজে রাখা হয়েছে কেননা এটা এক বছর তোমাদের একটা পুরো সার্ভারে থাকবে পুরো রেকর্ডেড ক্লাসগুলো থাকবে যেগুলো মানে লাইভ হচ্ছে তার রেকর্ডেড ক্লাসগুলো থাকবে যতবার খুশি তোমরা সেটাকে দেখতে পারবে অ্যাক্সেস করতে পারবে তার পিডিএফ গুলো থাকবে এখানে এত চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট সেগুলো থাকবে তো সেগুলোর একটা তোমাদের এটা তোমরা জানো সবাই ম্যাচিউর এটা আমার বলার কোনো দরকার নেই এর জন্য একটা এক্সট্রা তোমাদের চার্জ লাগে তো সেই জিনিসটার জন্য তোমাদের এটা জাস্ট নেওয়া ঠিক আছে এবং এখানে তোমাদের ডিটেলস এম সিকিউ আর এটা ওয়ান টাইম পেমেন্ট বারবার না ঠিক আছে তো এরকম তোমাদের ডাব্লিউ বিপি টার্গেট ব্যাস আছে তোমাদের ডাব্লিউ বিপি এক্সাম যে কোনো ডাব্লিউ বিপি এক্সামের জন্য জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন রয়েছে মানে তোমাদের প্রত্যেকটা সব সিলেবাস জেনারেল পুরো কমপ্লিট সিলেবাস টপিক ধরে 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 একদম ছোট ছোট টপিক তোমাদের এখানে কভার করা হচ্ছে এছাড়াও ধরো ইংলিশ ফাউন্ডেশন রয়েছে তোমাদের ইংলিশ ফাউন্ডেশন যাদের ইংরাজি প্রয়োজন এসএসসি যারা দিচ্ছ ধরো ডাব্লিউ বি ফুড এস আই এ তোমাদের অলরেডি ক্লাস চলছে ম্যাথ আর জি কে ওখানে আছে যদি ইন ফিউচার সিলেবাস চেঞ্জ হয় তাহলে তোমাদের এখানে কিন্তু নতুন যেগুলো চেঞ্জ হবে সেগুলো অ্যাড করে দেওয়া ঠিক আছে এছাড়া তোমাদের ম্যাথ ফাউন্ডেশন রয়েছে রিজনিং ফাউন্ডেশন রয়েছে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা যদি চাও এই নাম্বারটাতে যোগাযোগ করো ঠিক আছে তোমরা আলোচনা করে যদি প্রয়োজন পড়ে তোমরা জয়েন করতে পারো তারপরের প্রশ্নতে চলে আসব ভারতীয় সাংসদের বিদেশ বিশেষ দেওয়া হয়েছে কোন দেশের অনুকরণে ভারতীয় সাংসদের বিশেষ অধিকার বিশেষ অধিকার এটা দেওয়া হয়েছে এটা তোমার ডাব্লিউ এসেছিল এটা তোমার হয়েছে ব্রিটেনের মানে বিশেষ ব্রিটেনের অনুকরণে তারপরে দেখো প্রস্তাবনায় বা প্রিএম সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের আদর্শ কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানে যুক্ত হয়েছে এটা তোমার এই এক্সাম্পগুলোতে তোমরা দেখতে পাবে ডাব্লিউ বিপিএসিয়া সে এসেছিল এই ধরনের প্রশ্নগুলো ফুটেসাইতেও আসে আর কি রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন এটাও আমাদের ইউএসএসআর হয়ে যাবে ইউএস তারপরে ভারতের লোকসভার লোকসভার স্পিকারের পদটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতের লোকসভার স্পিকারের পদটা এটা তোমাদের নেওয়া হয়েছে কোথা থেকে স্পিকারের পদটা ব্রিটেন থেকে ঠিক আছে আচ্ছা নেক্সট ভারতীয় শাসন ব্যবস্থায় রাজ্যসভার সভাপতি হিসাবে উপরাষ্ট্রপতির উপরাষ্ট্রপতির পদটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে উপরাষ্ট্রপতির পদটা আমরা কোথা থেকে নিয়েছি আয়ারল্যান্ড থেকে ঠিক আছে তারপরে দেখো নাম সর্বস্ব প্রধান নমিনাল হেড এর ধারণাটা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে এটা কাকে বলি আমরা ব্রিটেন আর আমরা নাম সর্বস্ব প্রধান কাকে বলি এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আমাকে শেষকালে কমেন্টে জানাও তারপরে দেখো নিচের কোন আইন থেকে ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা গৃহীত হয়েছে এটা তোমাদের আমি দিন এটা কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষা এসেছে জরুরি অবস্থা তোমরা আমি তো তোমাদের এখানে কতগুলো রেলওয়ে এসএসসি ফুড এস আই ডাব্লিউবিপি এইগুলো এখানে করাচ্ছি ঠিক আছে এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এখান থেকে আসে প্রশ্ন ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ হয়ে যাবে একদম কনস্টিটিউশনের আমরা যখন পুরো হিস্ট্রি পড়বো তখনই সেখানে আমাদের অ্যাড হয়ে যাচ্ছে এটা তারপরে দেখো ভারতে কেন্দ্র প্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এই জিনিসটা আগের দিন তোমাদের সাথে খুব ভালো করে ডিসকাস করেছি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কোন একটা দেশের মানে কেন্দ্র আর রাজ্য ঠিক আছে স্টেট আর সেন্ট্রাল এই দুটোর মধ্যে যে ক্ষমতা এটা বন্টন করা হয় খুব শর্টে বলছি আমি বাট আমাদের ভারতে কি হয়েছে এই মানে এই ক্ষমতাগুলো সেন্ট্রালের দিকে বেশি মানে সেন্ট্রালের ক্ষমতা বেশি হয়ে গেছে ঠিক আছে এখানে এমন কিছু জিনিস আছে যেমন ধরো জরুরি অবস্থাটাই যদি বলি ঠিক আছে বা ধরো আর্ম ফোর্স এগুলো পুরো সেন্ট্রালের দায়িত্ব রয়েছে এখানে রাজ্যের কিন্তু কোনো হাত নেই বা এমন কোনো আইন যদি কেন্দ্র না চায় ধরো রাজ্য প্রণয়ন করতে চাই সে কেন্দ্রের কাছে ক্ষমতাটা বেশি সেই জন্য এটাকে আমরা ফেডারেল ফেডারেল না বলে বলি আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলি এগুলো আরো সুন্দর করে ডিসকাস করেছি আগের দিনের ক্লাসে সবাই দেখবে অবশ্যই ঠিক আছে কি হয়ে যাবে এটা আমাদের কানাডা হয়ে যাবে রাইট নেক্সট কোয়েশ্চেন কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা মানে লিবার্টি ইকুয়ালিটি বা সাম্য এবং ভাতৃত্ব বা প্যাটারনিটি এটার আদর্শ যুক্ত হয়েছে এটা কোন দেশের অনুকরণে করা হয়েছে এটা হয়েছে তোমার ফ্রান্সের অনুকরণে তারপরে নিচের কোনটি থেকে ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রণীত হয়েছে দেখো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এটা আগেরটারই মতো এটা আমাদের ভারত শাসন আইন নাইনটিন থার্টি ফাইভ হয়ে যাবে ঘুরিয়ে প্রশ্নটা বারবার এসেছে ভারতীয় সংবিধানে সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশন সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশন এটা কোন দেশের সংবিধানের থেকে নেওয়া হয়েছে এটা তোমাদের প্রচুর এক্সামে এসেছে এটা কি হয়ে যাবে আমাদের অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে ঠিক আছে কোন দেশের অনুকরণে ভারতের জরুরি অবস্থার সময় কিছু মৌলিক অধিকার বাতিল করা হয় এই ব্যাপারটা নেওয়া হয়েছে এখান থেকে আরেকটু ডিপে গিয়ে প্রশ্নটা তোমাদের এসেছে এটাও তো আমাদের কি হয়ে যাবে জার্মানি হয়ে যাবে তারপরে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি যেটা আমাদের ইনডাইরেক্টলি রাষ্ট্রপতি নির্বাচন হয় আমরা যাদের ভোট দিই এম দের আমরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করি তারা আবার ভোট দিয়ে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন করে মানে ওটা পরোক্ষ নির্বাচন হয় যেটা একটা সাধারণতন্ত্রের বা আমাদের হচ্ছে প্রজাতন্ত্রের একটা দেশের উদাহরণ তো সেরকম আমাদের এই রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে কোথা থেকে আয়ারল্যান্ড থেকে ক্লিয়ার তারপরে দেখো ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা এর ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মানে কনকারেন্ট লিস্ট যেটা ঠিক আছে এই কনকারেন্ট লিস্টের ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা ভালো করে বলছি এগুলো করে রাখবে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং ডিমান্ডেড একটা টপিক কোন দেশের অনুকরণে ভারতে বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ ধারণাটা গৃহীত হয়েছে এরকম তিনটে জিনিস রয়েছে আমাদের বিচার বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগ তার মধ্যে জুডিশিয়াল রিভিউ ধারণাটা গৃহীত হয়েছে কোন দেশের অনুকরণে এটা কি হয়ে যাবে আমেরিকা ঠিক আছে দেখো কি কি এক্সাম এসেছে তারপরে কি আছে কোন দেশের অনুকরণে ভারতে কেন্দ্রকে অবশিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছে কি হয়ে যাবে এটা এটা হয়ে যাবে কানাডা এই জন্যই আমরা মেনলি যুক্তরাষ্ট্র বা কুয়াশি ফেডারেল বলি কোন দেশের অনুকরণে ভারতের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য লেখো জারি করে কি হয়ে যাবে এটা ব্রিটেন এটাও দেখো তোমাদের এসিসি তে এসেছে মেবি এটা তোমাদের ডাব্লিউ বিসিএস এসেছে কারণ এখানে আমি তোমাদের মানে ডাব্লিউ টা খুব একটা বেশি দেখিনি ঠিক আছে পুরনো দিকে আরো যদি আমরা অনেক প্রিভিয়াস ইয়ারে অনেক বছর আগে চলে যাই মেবি এগুলো তোমরা পাবে ঠিক আছে কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসে কোন দেশের অনুকরণে ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা স্থাপিত হয়েছে বাই ক্যামেরাল কি হয়ে যাবে এটা আমাদের ব্রিটেন হয়ে যাবে ক্লিয়ার তারপরে দেখো কোন দেশের অনুকরণে ভারতে মৌলিক অধিকার গৃহীত হয়েছে মৌলিক অধিকারের যে ব্যাপারটা এটা কি হয়ে যাবে তোমার কোন দেশের আমেরিকা ভারতে বিচার বিভাগের স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ধারণাটা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে মানে পার্লামেন্ট যাই বলুক না কেন মানে পার্লামেন্টে যদি কিছু ভুল হয় বিচার বিভাগ কিন্তু সেখানে মানে প্রশ্ন করতে পারে তার একটা স্বাধীনতা আছে ঠিক আছে এটা কি ব্যাপারটা আমি আগের দিন তোমাদের ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে বুঝিয়েছি ওই জন্যই বারবার বলছি তোমরা একবার ওই ক্লাসটা দেখে নিলে এখানের অনেক কিছু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো এক্ষেত্রে এটা আমাদের কি হয়ে যাবে আমেরিকা থেকে ঠিক আছে কোন দেশের অনুকরণে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা প্রণীত হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা ব্রিটেন থেকে হয়েছে ঠিক আছে আমাদের সংসদ থাকবে একটা পার্লামেন্ট একটা থাকবে তার মধ্যে লোকসভা রাজ্যসভা আরো যা যা জিনিস হয় কিন্তু আমাদের আস্তে আস্তে এগুলো চ্যাপ্টার পড়াবো নিচের কোন আইন থেকে ভারতীয় সংবিধানে রাজ্যপালের প্রত্যাশ সৃষ্টি হয়েছে দেখো রাজ্যপালের প্রত্যাশ সৃষ্টি হয়েছে তোমার ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ উনিশশো ভারত শাসন আইন খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে কোন দেশের অনুকরণে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করা হয় ইমপিচ করা হয় কি হয়ে যাবে আমেরিকা নেক্সট তোমাদের কি আছে দেখো এখানে আমি তোমাদের কিছু দিয়ে দিয়েছি ঠিক আছে যেমন ধরো এখানে ভারত শাসন আইন আইন এই অনুযায়ী কি কি করা হয়েছিল দেখো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা জরুরি অবস্থা ঠিক আছে তারপর তোমার রাষ্ট্রপৃত্তক কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন আমরা যেটাকে বলছি রাজ্যপালের পদ বিচার ব্যবস্থা প্রশাসনিক কাঠামো এই জিনিসগুলো কিন্তু অ্যাড করা হয়েছিল ক্লিয়ার তারপরে দেখো ব্রিটেন থেকে আমরা কি কি নিয়েছি আমি এক নজরে তোমাদের একবার বলেই দি আইন তৈরির পদ্ধতি আইনের অনুশাসন একক নাগরিকত্ব সংসদীয় শাসন ব্যবস্থা ক্যাগের কার্যালয় মানে ক্যাগের কার্য আর কি আমাদের কমট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল ঠিক আছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ লোকসভার স্পিকার লেখ বা রিটস তারপর হচ্ছে তোমার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মানে রানীর অনুরূপ যেটা নাম সর্বস্ব প্রধান নমিনাল হেড যেটা বললাম শক্তিশালী নির্মূল সংসদের বিশেষ অধিকার এই সব কিছু জিনিসগুলো কোথা থেকে আমরা নিয়েছি ব্রিটেন থেকে নিয়েছি ঠিক আছে তারপরে দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমরা কি কি নিয়েছি ইউএসএ থেকে আমরা কি কি নিয়েছি প্রথমত হচ্ছে লিখিত সংবিধানের ব্যাপারটা যে একটা সংবিধান লিখিত অবস্থায় থাকবে প্রস্তাবনা থাকবে প্রিয়াম্বেল তারপর হচ্ছে তোমার মৌলিক অধিকার সমূহ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা তারপর তোমার স্বাধীন বিচার ব্যবস্থা ও বিচার সংস্কার সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ তারপর হচ্ছে সাত নম্বর রাজ্যসভার চেয়ারম্যান রূপে আট নম্বর উপরাষ্ট্রপতি নম্বর রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি দশ নম্বর বিচার বিভাগীয় পর্যালোচনা এই সব কিছু কোথা থেকে নেওয়া হয়েছে এগুলো আমাদের নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ইউএসএ থেকে নেক্সট তোমাদের কি আছে দেখো রাশিয়া মানে আমরা এটা ইউএসএসআর যেটা বলছি আর কি ঠিক আছে ইউএসএসআর এখান থেকে আমরা কি কি নিয়েছি মৌলিক কর্তব্য নিয়েছি অর্থনৈতিক পরিকল্পনা ইকোনমিক প্ল্যানস গুলো সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার এটাকে নিয়েছি যৌথ অধিবেশনের কনসেপ্ট সরি যৌথ তালিকা মানে কনকারেন্ট লিস্ট যেটা এটা আমরা কোথা থেকে নিয়েছি অস্ট্রেলিয়া থেকে নিয়েছি দেখো অস্ট্রেলিয়া থেকে আমরা কি কি নিয়েছি কনকারেন্ট লিস্ট নিয়েছি ব্যবসা বাণিজ্যের প্রতিবিধান পার্লামেন্টের যৌথ অধিবেশন এই জিনিসগুলো আমরা কোথা থেকে নিয়েছি সবকটা অস্ট্রেলিয়া থেকে ঠিক আছে তারপরে দেখো কানাডা থেকে আমরা কি নিয়েছি কানাডা থেকে নিয়েছি কেন্দ্র প্রবণ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা আধার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তারপর হচ্ছে তোমার কেন্দ্র আর রাজ্যের ক্ষমতা ভাগ এবং অবশিষ্ট ক্ষমতা প্রদান তাই সরি অবশিষ্ট ক্ষমতা বন্টন মানে রেসিডিউরি পাওয়ার এইটা আমরা নিয়েছি কোথা থেকে কানাডা থেকে ঠিক আছে এগুলো কেন্দ্রের হাতে থাকবে কেন্দ্রের দ্বারা রাজ্যগুলোতে রাজ্যপাল নিয়োগ এটাও আমরা নিয়েছি হচ্ছে তোমার কানাডা থেকে সুপ্রিম কোর্টের পরামর্শ এগুলো আমরা কোথা থেকে পেয়েছি কানাডা থেকে জার্মানি থেকে আমরা কি কি পেয়েছি দেখো জরুরি অবস্থা এবং জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সমূহের সাময়িক মূলতবি এটা আমরা জার্মানি থেকে পেয়েছি ওকে ফ্রান্স থেকে কি পেয়েছি প্রজাতন্ত্র স্বাধীনতা সাম্য সৌভাতৃতের ধারণা জাপান থেকে কি পেয়েছি সুপ্রিম কোর্টের কাজের আইনগত পদ্ধতি দক্ষিণ আফ্রিকা থেকে পেয়েছি সংবিধান সংশোধনের পদ্ধতি রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি রাষ্ট্রপতি কৃত্তক রাজ্যসভার সদস্য মনোনয়ন এগুলো সবকটা আয়ারল্যান্ড থেকে পেয়েছি ক্লিয়ার তো এই পর্যন্ত ছিল তোমাদের আজকের ক্লাস ওপরে যে তোমাদের নাম্বারটা দেওয়া রয়েছে তোমরা যদি আমাদের নতুন অ্যাপের কোনো কোর্সে জয়েন করতে চাও তাহলে ওই নাম্বারটাতে যোগাযোগ করো আর এরপরে তোমাদের ফেলুদা সিরিজ আবার নেক্সট উইকে আসবে আজকে সন্ধ্যাবেলা জিকের ক্লাসে তোমাদের মেবি একটা ইতিহাস অথবা বিজ্ঞানের আমি চ্যাপ্টার করাবো এবং সেটা তোমরা টেলিগ্রামে আগে থেকে জানতে পেরে যাবে কোন চ্যাপ্টার তোমাদেরকে করাচ্ছি কেমন থ্যাংক ইউ সো মাচ ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও এই ভিডিওটা এবং যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো এবং আমাদেরকে সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ